ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ রাত্রিরে মা দুর্গার চোখে একটু ঘুম এসে গেছিল। তিন তিনটে চোখে যে কখন বুঝে ফেলেছিলেন খেয়ালই নেই। ড্যাব ড্যাব করে সারাক্ষণ অমন চেয়ে থাকা কি চারটিখানি কথা, একটু চোখের পাতা ফেলবার জো নেই। চোখ তো জ্বালা করবে, ঢুলুনি তো আসবেই। অষ্টমীর শেষ রাত্রিরে প্যান্ডেলের ভিড়টা ফাঁকা হতেই মা দুর্গা নিশ্চিন্তে একটু চোখ বুঝেছিলেন। সারারাত ঠাকুর ঠাকুর দেখে সবাই এবার বাড়িমুখ। প্যান্ডেল এখন বিলকুল ফাঁকা, শুধু পুজোর ঢাকিগুলো প্যান্ডেলের একধারে অঘরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আশেপাশে আর কারোর টিকিটিরও পাত্তা নেই। এই ফাঁকে একটু চোখ পুছলে কেউ টেরও পাবে না। কিন্তু চোখ পুঁজতে গিয়ে মা দুর্গা কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলেন নিজেই বুঝতে পারেননি। কতক্ষণ ঘুমিয়েছিলেন তাই বা কে জানে, হঠাৎ এক চটকায় তার ঘুমটা ভেঙে গেল। মাথাটা তাড়াতাড়ি সোজা করে চোখগুলো একটু বড় বড় করে ভালো করে তাকাতে চেষ্টা করলেন। হাতেই একটু চোখটা রোগলে যে ঘুমটা তাড়াবেন তারও উপায় নেই। দশ হাতে আবার দশ দশটা অস্ত্র বুঝে দিয়েছে, জ্বালাতনের এক শেষ। বাপের বাড়ি আসার যে কি সুখ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এখন। ঘুম ভেঙে ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে গিয়ে মা দুর্গার চোখগুলো কিন্তু আরো বড় বড় হয়ে উঠল। মা পায়ের তলাটা যেমন খালি খালি লাগছে যেন। চোখ নামিয়ে দেখেন কি, উমা, পায়ের তলার মহিষাসুর তো নেই, কি কাণ্ড, কোথায় ওই হতক ছাড়াটা? বাপায় ওর কাঁধের উপর ভর দিয়ে দাঁড়াতে গিয়ে একই সব বিনাশ, আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম আর কি। মহিষাসুরের খোঁজে এদিক ওদিক তাকিয়ে মা দুর্গার তো আরো আক্কেল গরুম। তিন চোখ তো একেবারে তিন দিকে ঠিকরে যাবার জোগাড়। কি অলক্ষণে কাণ্ড, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আশেপাশে কেউ কোথাও নেই, একাই তিনি শুধু সিংহের পিঠে এক পা দিয়ে হাবার মতো দাঁড়িয়ে আছেন, বাকি প্যান্ডেল ভোঁ ভাঁ। কি জ্বালা, গেল কোথায় ছেলেমেয়েগুলো? মা দুর্গার নিজেই এবার নিজের মনে দুর্গা নাম জপ করতে লাগলেন। কি হবে এখন, কেউ যদি এদিকে একবার এসে পড়ে ভোর হতে না হতেই তো আবার পুজোর ধুম লেগে যাবে, কাদাগুচ্ছের লোক এসে হাজির হবে, তার আগে সবগুলোকে খুঁজে পেলে হয়। কিন্তু ভোর হতে আর বাকি কত, খুব ঘটা করে তো দশ হাতে একেবারে ঢাউস ঢাউস দশখানা অস্ত্র গুঁজে দিয়েছে এরা, কিন্তু ছোট্ট একটা হাত ঘড়িও কেউ দেয়নি যে সময়টা একটু দেখবেন। এখন কি করেন মা দুর্গা? শিবের ছবিটা তো মাথার অনেক ওপরে, তিনি তো আবার চোখ বুঝে বোমভোলা হয়ে পড়ে আছেন সব সময়। ধ্যান করছেন নাকি টেনে ঘুম মারছেন কে জানে, তাকে যে একটু ডাকবেন একটা পরামর্শ করবেন তার উপায় নেই। ডাকতে গেলে বেশ গলা ফাটিয়েই ডাকতে হবে বাবুকে, সে আওয়াজে যদি পাড়ার লোকজন ছুটে আসে এই অবস্থায় দেখতে পায় তাকে, আরে কত কষ্ট করে চাঁদা তুলেছে বেচারিরা, কত খরচা করে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছে সবাইকে, কত ধুমধাম করে পুজো দিচ্ছে, তার ফল কিনা এই, চারিদিকে জানাজানি হয়ে গেলে কি হবে তখন, কি কৈফিয়ত দেবেন তিনি, লজ্জায় কাউকে যে আর মুখ দেখাতে পারবেন না কোনোদিন। তার চেয়ে বড় মানে মানে কেটে পড়াই ভালো, এই ফাঁকে তিনিও পালাবেন, কেউ এসে পড়ার আগে তিনিও চম্পট দেবেন, নয়তো এভাবে সংসেজে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন তিনি। ভয় ভয় এদিক ওদিক তাকিয়ে টুক করে সিংহের পিঠ থেকে নেমে পড়লেন মা দুর্গা। অস্ত্র শস্ত্র ফেলে শাড়ির আঁচলটা কোষে কোমরে চড়ালেন, ঘোড়া ছোটানোর মতন করে এখন সিংহ ছোটাতে হবে তাকে, কোনো দিকে না তাকিয়ে একেবারে সোজা কৈলাস। হঠাৎ ধূপ থাপ পায়ের শব্দ শোনা গেল, ইরে কেউ এসে পড়ল বুঝি। আর চোখে সামনের দিকে তাকালেন মা দুর্গা, দেখেন কি কার্তিক আর গণেশ
হাত ধরাধরি করে ছুটতে ছুটতে আসছে। কোথায় গেছিল দুটো হতচ্ছাড়া? প্যান্ডেলের কাছাকাছি আসতেই রাগে তিন চোখ পাকিয়ে দুর্গা ধমক লাগালেন, কোথায় গেছিলি শুনি আড্ডা মারতে? ওদের তখন আর কথা বলার ফুরসত নেই। লাফ মেরে দুই ভাই তাড়াতাড়ি প্যান্ডেলে উঠে পড়ল, মিলিটারি কায়দায় চটপট নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে কার্তিক বলল, বলছি দাঁড়াও দাঁড়াও আগে তো দম নিয়ে নি। বেশি হাঁপাচ্ছে গণেশটা, তার সুর আর ভুঁড়ি দুটোই দুলছে সমানে। সে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমরা না পাতাল রেল চড়তে গেছিলাম। পাতাল রেল? মা দুর্গা তো কথা বলতে ভুলে গিয়ে হাঁ করে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। একেবারে গোল্লায় গেছে ছেলে দুটো, স্বর্গ ছেড়ে কিনা একেবারে পাতালে। পাছে কেউ শুনতে পায় তাই চাপা গলায় ধমকে উঠলেন, ছি 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 তোদের আক্কেল জ্ঞানটা কিরকম শুনি, কথা নেই বার্তা নেই প্যান্ডেল ছেড়ে একেবারে পাতালে দৌড়েছিস। পাতাল নয় মা, পাতাল রেল। দেশ বিদেশ থেকে কত লোক এসে দেখে যাচ্ছে, আর আমাদের ইচ্ছে হয় না বুঝি। গত বছর পাতাল রেলে চড়াবে বলেছিলে মনে নেই? ভাগ্যিস পুজোর কদিন সারা রাত চলেছে, নইলে এ বছরও চড়া হতো না। গণেশ ফুর্তির চোটে বলে উঠল, ও কি দারুণ ছোটে, জানো মা না চললে তুমি ঠিক বুঝতেই পারবে না। বছর বছর সেই ঝরঝরে লড়িতে ভাসান না দিয়ে এবছর পাতাল রেল চড়িয়ে ভাসান দিতে বলো না, তোমারও চড়া হয়ে যাবে। ঢের হয়েছে, আমার আর চড়ে কাজ নেই। বলেই মা দুর্গা ফিস ফিস করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তোদের কেউ চিনতে পারেনি তো? যা বাদরামি শুরু করেছিস, একটা কেলেঙ্কারি বাঁধাবি শেষকালে। সে তুমি কিচ্ছু ভেবো না মা, এত ভিড়ে কে কাকে দেখছে, গণেশের সুরটা নিয়ে যা ঝামেলা। আমার কাঁধের উরুনিটা দিয়ে ভালো করে ওর মুখটা ঢেকে দিয়েছিলাম, এসপ্ল্যানেড পর্যন্ত গেলাম এলাম কেউ কিচ্ছু বুঝতে পারিনি। মা দুর্গা খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলেন, এদিক ওদিক চোখ ফেরাতে ফেরাতে বললেন, কিন্তু এই হাড় জ্বালানে মেয়ে দুটো গেল কোথায় আবার? কার্তিক মুচকি হেসে বলল, দেখো বিলিতি নেল পালিশ টালিশ কিনতে নিউ মার্কেটের দিকে গেছে কিনা। গণেশ ফোরন কাটল, কোথাও ফুচকাওয়ালার কাছে গিয়ে লাইন দিয়েছে কিনা কে জানে। যত বয়স বাড়ছে তত ধিঙ্গি হচ্ছে দিন দিন। এমন সময় গুনগুনিয়ে একটা গানের সুর ভেসে এলো দূর থেকে। মা দুর্গা চমকে মুখ তুলে দেখলেন দুই বোন একটা হিন্দি গানের সুর ভাজতে ভাজতে হেলে দুলে ফিরছে। মা দুর্গা তো পারলে মেয়ে দুটো ঝুঁটি ধরে নেড়ে দেন তখনই। অনুমতে রাগ সামলে তিনি ঝাঁঝিয়ে উঠে বললেন, এত রাত্রিরে কোথায় হাওয়া খেতে যাওয়া হয়েছিল শুনি? লক্ষ্মী হেসে ফেলে বলল, ও মা রাত্রির কোথায়, ভোর হয়ে এলো তো। সরস্বতী বলল, কলকাতায় এসে হাওয়া খেতে যাব কেন, সে তো আমাদের কৈলাসেই ঢের বেশি পাওয়া যায়। মা দুর্গার এবার সত্যি রণরঙ্গিনী মূর্তি, বললেন, তবে গেছিলি কোন চুলোয়? আহা অত চটছো কেন মা, আগে শোনোই না, আমরা দূরে কোথাও যাইনি, পাশের বাড়িতে সারা রাত ভিডিও চলছে, জানলা দিয়ে তাই একটু দেখছিলাম। ভিডিও শুনে তো মা দুর্গার দু চোখ ছানা বড়া, কপালের তিন নম্বর চোখটা তো প্রায় ঠিকরে বেরিয়ে যায় আর কি। বছর বছর বাপের বাড়ি এসে রেডিও তিনি অনেকবার শুনেছেন, কিন্তু ভিডিও সে জিনিসটা আবার কি? রাগ টাক সব ভুলে গিয়ে কচি কুকির মতো তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে এই ভিডিও দেখতে কেমন রে? সে তুমি না দেখলে বুঝবে না মা, এই ছোট্ট একটা বাক্সের মধ্যে আস্ত একটা সিনেমা, বাবাকে বলো না মা একটা কিনে নিয়ে যেতে। হ্যাঁ মা একটা কিনে নিয়ে চলো না, দারুণ মজা হবে, খুব ভালো লাগবে তোমার। লক্ষ্মী চোখ মুখ নাচিয়ে বলতে লাগলো, ও যা একটা দুর্দান্ত বই হচ্ছিল না আজ, সে কি মার দাঙ্গা কাণ্ড, টিসুম টিসুম কি বলবো, তোমার ওই মহিষাসুরটা না তো শিকি শিকি ভাগও পারে না। ধুস, মহিষাসুরের কথাটা এতক্ষণ কারোর খেয়ালে ছিল না। তার কথা উঠতেই মা দুর্গা হকচকিয়ে চারিদিকে তাকাতে লাগলেন, ওই গুন্ডাটা আবার গেল কোথায় এতক্ষণ? রাস্তায় বেরিয়ে কোথাও বাস টাস চাপা পড়লো না তো, নাকি আবার ঝগড়া মারামারি লাগিয়ে দিয়েছে কোথাও? কিন্তু বেশি ভাববার আর সময় নেই, সবাইকে তাড়া দিয়ে তিনি বলে উঠলেন, এই আর দেরি না, যে যা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো ঠিকঠাক, কখন কে এসে পড়বে কে জানে, যাও যাও যাও। নিমেষের মধ্যে ডল পুতুলের মতো যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ল,
মা দুর্গা আঁচল টাঁচল ঠিকঠাক করে অস্ত্রতস্ত্র নিয়ে সিংহের পিঠে এক পায়ে দাঁড়িয়ে বললেন, শুধু বাঁ পায়ের তলাটা খালি। রাগে গড়গড় করতে করতে বললেন, ফিরুক একবার ওই বদমাসটা, এতদিন শুধু ত্রিশূল দিয়ে মারার ভান করেছি শুধু, আজ সত্যি সত্যি মেরে ফেলবো, আসুক একবার। বলতে বলতেই বেচারা মহিষাসুর এসে হাজির। তার গাল দুটো যেন কেমন ফোলা ফোলা, মুখ ভর্তি কি যেন চিবোচ্ছে। মা দুর্গা চাপা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কোথায় চড়তে গেছিলি হতভাগা? মুখের খাবারগুলো প্রাণপণ গেলার চেষ্টা করতে করতে মহিষাসুর বলল, চড়তে যাইনি তো, দাদামণি দিদিমণিদের খুঁজতে গেছিলাম। কথা শেষ করার আগেই সুরুত করে নিজের জায়গায় বসে পড়েছে মহিষাসুর, মা দুর্গার পায়ের তলায় হাঁটু গেড়ে। তার কাঁধের ওপর বাঁ পায়ের চাপ দিয়ে চোখ পাকিয়ে দুর্গা বললেন, খুঁজতে গেছিলি নাকি গিলতে? তোর মুখের মধ্যে ওগুলো কি? কই কিছু না তো। চটপট খাবারগুলো কোন রকমে গিলে ফেলে মস্ত একটা হাঁ করে দেখালো মহিষাসুর। তখনও তার ঠোঁটের কোণে গোফের ডগায় কি সব লেগে আছে টুকরো টুকরো। মা দুর্গা ত্রিশূলের ডগা দিয়ে সেগুলো খুঁচিয়ে তুলে দেখালেন, কিছু না, তবে এগুলো কি? একে কয়েকটা রোল খেয়েছিলাম, ওই মোড়ের মাথায় বেচছে কিনা। কি এগরোল? তোর খালি খাই খাই, হ্যাঁ রে তুই অসুর না একটা রাক্ষস রে, রোজ এত এত নৈবেদ্য দেয় এরা, তোর পেট ভরে না? বাচ্চাদের মতো মুখ হাঁড়ি করে মহিষাসুর বলল, ও তো শুধু গাঁদা গুচ্ছে শশা শাঁকালু বিচ্ছিরি খেতে, তাই একটু মুখ বদলালাম। মা দুর্গা এবার হেসে ফেললেন, বললেন, নিঘাত কেড়ে খেয়েছিস ওগুলো নাকি ধারে? একে না, একেবারে নগদ পয়সা দিয়ে। পয়সা কোথায় পেলি পয়সা? মহিষাসুরের সোজা সরল উত্তর, কেন প্রণামীর থালা থেকে?